200 বছর পূর্বে বিশাল মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরের নাম কালাপাহাড়িয়া। নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলাধীন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হল কালাপাহাড়িয়া ইউনিয়ন। মেঘনা নদী দ্বারা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের নদীর ওপারে খাগকান্দা ইউনিয়ন। নদীর মাঝখানে বড় বড় চর রয়েছে, যেখানে দাঁড়ালে মনে হয় সাগরের কোনো দ্বীপে আছে। স্বাধীনতা পরবর্তী 4 দশকে এই ইউনিয়নটিতে উল্লেখযোগ্য তেমন কোনো রাস্তাঘাট বা পাকা রাস্তা ছিল না। এই অবহেলিত জনপদের সর্বোচ্চ দুর্ভোগ ছিল যোগাযোগ ব্যবস্থা, যে কারণে ব্যাহত হচ্ছিল শিক্ষা, ব্যবসা, যানবাহনে বর্ধিত ভাড়া, রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে অসহনীয় দুর্ভোগ সহ চরম বঞ্চনার শিকার ছিল এই জনপদ। 48 বছরের একটা সাধনা ছিল, 48 বছরের সাধনা ছিল একটা রাস্তার। আমাদের মালের যে দাম ছিল প্রাইসটা বাইরে যেত। 2500 জনগণের নেতা নজরুল ইসলাম বাবু মানুষের পরম ভালোবাসা ও প্রত্যন্ত সমর্থন নিয়ে 2008 সালে নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি কালাপাহাড়িয়া ইউনিয়নের মানুষের প্রতি দায়বদ্ধতা ও অঙ্গীকার পূরণে এবং তাদের জীবনমান সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে আগে অনেক সময় প্রয়োজন হতো। 18 কোটি টাকা ব্যয়ে মধ্যার চর থেকে খালিয়ার চর পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের ফলে এখন মাত্র 15 থেকে 20 মিনিটে এই রাস্তা পাড়ি দিতে পারে কালাপাহাড়িয়ার জনগণ। প্রত্যেকটা 14 মুজায় আমরা 5 মিনিটে 10 মিনিটের ভিতরে যাতায়াত করতে পারি। প্রত্যেকটা গ্রামের সাথে আমাদের রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে। আমরা অনেক দূর থেকে স্কুলে আসতাম, এখন 5 মিনিটের মধ্যে আমাদের স্কুলে আসতে পারি। এখন আমরা স্কুল থেকে সরাসরি উপজেলা সদর উপজেলা আমরা যাইতে পারি। মোটর বাইক ও অটো বাইক চালকগণ কখনো চিন্তাও করতে পারেননি এই এলাকায় তারা চলাচল করতে পারবেন। রোডঘাট হয়েছে, চলাফেরার জায়গা হয়েছে, দেশে আমাদের সব বেকার শ্রমিকদের কাজ পেয়েছি। বাবু ভাইয়ের কারণে আজকে আমরা বাইক চালাইতে পারি, আমরা যে কোনো গ্রাম যাইতে পারি। এই ইউনিয়নের বেহাল সড়কগুলো বিগত 1 দশকে 3 গুণ বিকশিত হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে অসংখ্য নতুন রাস্তা, উন্নয়ন ঘটেছে পুরাতন রাস্তার, সম্প্রসারিত হয়েছে সরু রাস্তাগুলো। রাস্তা পাকা হওয়ার কারণে আমরা স্কুলে তাড়াতাড়ি পৌঁছাতে পারি এবং বাড়িতেও সময় মতো যেতে পারি। জলাবদ্ধতা থেকে রক্ষা করতে কিছু রাস্তায় ইউ ড্রেন নির্মাণ করা হয়েছে। চারদিকে মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। উন্নয়নের অদম্য প্রাণপুরুষ আলহাজ নজরুল ইসলাম বাবুর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন সাধনের ফলে এই ইউনিয়নের মোট 14টি গ্রামের বাসিন্দারা রাজধানী ঢাকা সহ এক স্থান থেকে অন্য স্থানে দিনে ও রাতে অতি সহজেই যাতায়াত করতে পারেন। ঢাকাতে আমরা অনেক ধরতে গেলে 6টা বাজে ভোট দিলে আবার 12টা 1টা 1টা বাজে বাইতেই পড়তাম। অতি সহজে এবং গাড়ি ঘোড়া দিয়ে মাল আনতে পারি এবং কম খরচ হয় এবং মালও মোটামুটি বেশি প্রাইস হয় না। রাস্তাঘাটের যে উন্নয়ন দেখতেছেন সেটা একমাত্র নজরুল ইসলাম বাবু এমপি হওয়াতেই এই উন্নয়নটা হয়েছে, আর নতুবা হইত না। শিক্ষা বন্ধু নজরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েই এই ইউনিয়নের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন চরলক্ষ্মীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়। কোন কোন প্রাইমারি স্কুল 2তলা 3তলা 4তলা পর্যন্ত আমাদের
প্রাইমারি স্কুল আছে। আমাদের এলাকায় স্কুলটা হওয়া আমাদের সুবিধা হয়েছে, না হলে অন্য দূরে কোন স্কুলে যেতে হতে। আমাদের ইউনিয়নে প্রায় 14টা প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটি দোতলা তিনতলা চারতলা ভবন করছে। প্রত্যেকটি স্কুল কলেজ ও মাদ্রাসায় তৈরি করে দিয়েছেন অতিরিক্ত শ্রেণীকক্ষ, নতুন ভবন, আইসিটি ল্যাব এবং সরবরাহ করেছেন আধুনিক ও ডিজিটাল শিক্ষা সরঞ্জাম। এছাড়াও পূর্বকান্তি দাখিল মাদ্রাসাকে এমপিওভুক্ত করা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছেন, যার ফলে বিগত 10 বছরে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় বেড়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং পাশের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। এমন একটা এমপি আমরা পেয়েছি আমাদের ভাগ্য। হ্যাঁ, নজরুল ইসলাম বাবু ভাই এলাকায় আইসে দেখেন, দেখলো স্কুলের অবস্থা অনেক খারাপ, লেখাপড়া করতে পারছে না, বৃষ্টি হলে তুলে যেত। নজরুল ইসলাম বাবু ভাই নিজের চোখে দেখে এসে বললো যে আমি এই এলাকায় একতলা ভবন না পাঁচতলা ভবন দিয়ে দিব। এই পাঁচতলা ভবন বিগত 4 মাসে দেখেন, ইতিমধ্যে 4 মাস শেষ হয় নাই, পাঁচতলা ভবন কমপ্লিট হতে যাচ্ছে। এই ইউনিয়ন হতে প্রতি বছর বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠে সুযোগ করে নিচ্ছেন অনেক মেধাবী শিক্ষার্থী। লেখাপড়ার মানও কালাপাড়ায় আগের থেকে অনেক আগায় গেছে। এই কালাপাড়ায় যদি মেঘনায় পরিবেষ্টিত এলাকাটা হয়েও থাকে, এই এলাকায় অনেক মেধা মেধা ছেলে আসে। কাজে এইবারও বর্তমানে ভার্সিটিতে 10-12 জন চান্স পেয়েছে এই কালাপাড়ায় নতিকা। শিক্ষাক্ষেত্রে ওনার যে অবদান এটা নজিরবিহীন। আলহাজ নজরুল ইসলাম বাবুর উন্নয়নের ধারাবাহিকতায় কালাপাহাড়িয়া সহ 2500 সমাজে অবহেলিত, নিপীড়িত, হত দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ডেঙ্গুরকান্দি আশ্রয়ণ প্রকল্প ও পূর্বকান্দি আশ্রয়ণ প্রকল্পের অনুমোদন এনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাড়িঘর কিছু আসিল না, নদীর বার বাড়ি আসছিল, গাঙ্গে বাঙ্গে নিছে গা। তারপরে বাবু ভাই আঙ্গরে বাড়ি করে দিছে, আমরা খুব শান্তিতে আছি ওখানে। আমরা অসহায় লোক আছিলাম, নদীর পার বাড়ি আছিল, নদীতে বাঙ্গে নিছে গা, অনেক পাড়ের মধ্যে আসিল। আমাদের নুরুল ইসলাম বাবু আমাদের 100 মিলি লোক এই জায়গার মধ্যে দিয়া বসাইছে, ওখানে আমরা শান্তিতে থাকতেছি। চরাঞ্চলে সব ধরনের অপরাধ কার্যক্রম হতে মুক্ত জনপদ গড়ার ও আইন শৃঙ্খলার উন্নয়নের দৃঢ় মনোভাবের কারণে কালাপাহাড়িয়ায় স্থাপিত হয়েছে পুলিশ ফাঁড়ি। নজরুল ইসলাম বাবু ক্লান্তিহীনভাবে গণমানুষের সব সুখ দুঃখের কথা পরম ধৈর্য নিয়ে শোনেন এবং তা লাঘবের সাধ্যমতো চেষ্টা করেন। এলাকার লোকে নজরুল এমপি কোনো চেহারা কোনোদিন কেউ দেখেনি। নজরুল ইসলাম বাবু এমন একটা ব্যক্তি যে 18 ঘন্টাই সে জনগণের সাথে, জনগণের জন্য সুযোগ দেয়, সময় দেয়। তানি মাসে মাসে আঙ্গুরে খবর লয়, দেশে খবর লয়, ভাই বেড়াদের মতন চলে, বাপমার মতন আইয়া দেখে, সবদের খোঁজ খবর লয়। এছাড়াও ইউনিয়নের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহে অনুদান প্রদান করেন। ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে এখানকার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, এই এলাকাটি একসময় পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে, সারা বিশ্বের লোক এর অপার সৌন্দর্য উপভোগ করতে আসবে, শিক্ষা দীক্ষায় সুনাম ছড়িয়ে পড়বে সর্বত্র। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ পূর্ণতা পেতে যাচ্ছে কালাপাহাড়িয়া ইউনিয়নের উন্নয়নের মহানায়ক নজরুল ইসলাম বাবুর হাত ধরে। ইতিমধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়ন দেশের আরেক সেন্ট মার্টিন দ্বীপ হিসেবে ঘোষণা দিয়ে ডিজিটাল পর্যটন নগরী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে এই জনপদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ধারা আরও বেগবান ও ত্বরান্বিত হবে।
একর মধ্যে শতকরা 90 জন 90টা ভোট পাইয়ে দেব 95টা তো কইলাম হইলে 90টা নিচে পাইতো না 90% ভোট বাবু পাইব আগে জনগণের মধ্যে আমার দাদার ভোট দাদার এই বাবু ভাইয়ের খাটনি খাটছে শেখ হাসিনা আঙ্গরে খুব শান্তিতে রাখছে এখন আমরা নৌকা মার্কায় ভোট দিমু জেতকে বাসিতে দিমু আমার ভোলা মায়েরও দিব ছেলে মেয়েও দিব আমরা ভবিষ্যৎ চাই আগে চাইছি পরবর্তী আমরা নূর ইসলাম বাবু ভাই আমরা চাইতেছি 2008-এর 29 ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে 2018 সাল পর্যন্ত সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় 2500-এর কৃতি সন্তান নজরুল ইসলাম বাবুর অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় 2500-এ হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের বাংলাদেশ ফলিত পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট কৃষি খাতে উন্নয়নের জন্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দিন বদলের বইছে হাওয়া শিক্ষা আমার প্রথম চাওয়া এই স্লোগানকে বুকে ধারণ করে 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত নতুন 2টি কলেজ সরকারি সফর আলী কলেজে নতুন ভবন ও 7টি বিষয়ে অনার্স কোর্স চালু 30টি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন 5টি কলেজের 4তলা বিশিষ্ট নতুন ভবন 7টি নতুন উচ্চ বিদ্যালয় 9টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে সামাজিক কর্মকাণ্ড সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে 2টি অডিটোরিয়াম নির্মাণ করেছেন বহুল প্রতীক্ষিত বিদ্যুৎ খাতে গত 10 বছরে গ্রাহক সংযোগ পেয়েছে 61,769 যা বিগত 30 বছরের চেয়ে 4.5 গুণ বেশি গত 10 বছরে বিদ্যুৎ বিতরণ হয়েছে 493 কিলোমিটার অথচ বিগত 30 বছরে তা ছিল মাত্র 669 কিলোমিটার উন্নত চিকিৎসার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ দুবতারায় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও 36টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে 2500 ও গোপালদিকে পৌরসভায় রূপান্তর করা 9টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ 2500কে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাপানের বিনিয়োগের জন্য 1000 একর জমির উপর অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা 4তলা বিশিষ্ট উপজেলা পরিষদ ভবন পল্লী বিদ্যুৎ সমিতির নতুন ভবন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আধুনিক ডাকবাংলো কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন সুবিধা প্রদানে দুবতারা কর্মজীবী মহিলা হোস্টেল চলাচলের পথ সুগম করতে 6টি নতুন ব্রিজ ও 150টি কালভার্ট 2500 বাজারে 3তলা বিশিষ্ট গ্রোথ সেন্টার ও 4টি বাজার আধুনিকায়ন এলজিইডির তত্ত্বাবধানে 1500 কিলোমিটার নতুন রাস্তা ও 2000 কিলোমিটার রাস্তা সংস্কার গ্রাম বাঁচাতে দয়াকান্দা গ্রাম রক্ষা বাঁধ বিষ্ণুন্দী মেঘনা নদীর উপর ফেরি চালুকরণ সহ আরও অনেক উন্নয়ন আলহাজ নজরুল ইসলাম বাবু অবিসংবাদিত এই মহান নেতার সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে 2500 উপজেলার সর্বত্র বিগত 10 বছরে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ অবকাঠামো মানব সম্পদ উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন মান ও আর্থসামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে আরও উন্নত আধুনিক ও সমৃদ্ধ 2500 গড়তে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন 2500-এর উন্নয়নের রূপকার জননেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইকে নৌকায় ভোট দিন